30 জন 30 জন করে দুই ধাপে প্রশিক্ষণ নিচ্ছেন 60 জন তরুণ তরুণী। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আওতায় দক্ষিণ জেলার জোলাইবাড়ি ব্লকের কোয়াইফাং এর প্রশিক্ষণ কেন্দ্রে চলছে এই কর্মকাণ্ড। এই কেন্দ্রে প্রশিক্ষণের জন্য আবেদন করেছিলেন 193 জন। এই কেন্দ্রে প্রশিক্ষণ কর্মসূচির আওতায় এই তরুণ তরুণীরা শিখছেন সোলার প্যানেল ও ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাজ। তারা এসেছেন বাইখোরা, জোলাইবাড়ি, মুহুরিপুর, চরকবাই, পিলাকের মতো এলাকা থেকে। তাদের কেউ কেউ জানালেন এই প্রশিক্ষণ নিয়ে ভালো চাকরি বা কাজের সুযোগ পেতেই এখানে এসেছেন। আমি কোয়াইফাং স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনে কাজ ট্রেনিং করতেছি। PMKVY প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা। ভারতবর্ষে বহু গরিব যুবক যুবতীরা এখানে কাজ করছে। আমাদের এই ট্রেনিং খুব ভালো লেগেছে। আশা করি এই কাজটার পর রোজগারের মুখ দেখব। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অন্তর্গত কোয়াইফাং স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিচ্ছি। আমাদের কোর্সের নাম হলো সোলার প্যানেল ইনস্টলেশন টেকনিশিয়ান। আমি বিগত 2-3 মাস ধরে এখানে ট্রেনিং নিচ্ছি। আমাদের স্যার আমাদের বিভিন্ন বিষয়ে অনেক কিছু শিখিয়েছেন, সোলার প্যানেল কীভাবে ইনস্টল করতে হয়। আমাদের সারা ভারতবর্ষে এই প্রকল্পটি চালু আছে। এই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় সারা ভারতবর্ষে অনেক যুবক যুবতী ট্রেনিং করে তাদের রোজগারের পথ সুগম করেছে। আমরাও যাতে এখানে ট্রেনিং করে আমাদের রোজগারের পথটা সুগম করতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করব। PMKVY প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অন্তর্গত কয়েকজন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারে অ্যাডমিশন নিয়েছি। আমি প্রায় 3 মাস ধরে এখানে ট্রেনিং করছি। আমার স্যার আমাদেরকে খুব ভালো করে ট্রেনিং করাচ্ছেন এবং তা আমি ফলো করছি। প্রতিনিয়ত ভারতবর্ষে প্রায় সব জায়গাতেই এই বিকাশ যোজনাটা চলছে এবং অনেক গরিব ছাত্রছাত্রী, যুবক যুবতীরা, বেকার, তারা রোজগার পেয়েছে। আশা করি আমিও কোনো না কোনো একটা রোজগার পাব। উৎসাহের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষ হয়ে উঠছেন এই তরুণ তরুণীরা। এভাবে দক্ষ কর্মীদল তৈরি করে দেশে ও দেশের বাইরে কর্মসংস্থানের অবকাশ বাড়ানোর কর্মকাণ্ডে রাজ্য সক্রিয় প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা। দূরদর্শন সংবাদ, আগরতলা।